কেউ যদি আপনাকে এভাবে মাস্ক দেয়, আপনি কি নেবেন? দয়া করে নিয়েন না। তার কারণ হলো, কেউ যদি খালি হাতে মাস্কটা এভাবে ধরে আপনাকে দেয়, তার হাতে যদি কোনো ভাইরাস থাকে সেটা কিন্তু আপনার নাকেও চলে আসছে। তার কারণ হলো, একটু পরে সেই মাস্কটা কিন্তু আপনি মুখে দিচ্ছেন। এবার আসি, একটা মাস্ক আপনি কিভাবে পরবেন। সো মাস্কের মাঝ বরাবর কখনো হাত দিবেন না। মাস্কটি এভাবে ধরার পরে আপনি দেখবেন এই জায়গায় একটা শক্ত স্টিলের লম্বা পাত আছে। এই পাতটি আপনার নাকে নিয়ে একদম নাক বরাবর সুন্দর করে সেট করে ফেলুন। তারপরে কানে মাস্কটি পরে নিচে আলতো করে একটি টান দিন। মাস্কটি খোলার সময় কিন্তু আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। মাস্ক খোলার সময় আবারও মাস্কের মাঝে হাত দিবেন না। মাস্কটি খোলার সময় একটা আঙুল দিয়ে আলতো করে মাস্কটি পুরোটা খুলে একটি ক্লোজড বিনে মাস্কটি ফেলে দিন। এবার আসি, আমাদের হাত কিভাবে আমরা জীবাণুমুক্ত করব। হাত জীবাণুমুক্ত করার জন্য সাবান দিয়ে হাত 20 সেকেন্ড খুবই ভালো করে ধুয়ে ফেলুন। অনেকে 20 সেকেন্ড মনে রাখার জন্য দুবার হ্যাপি বার্থডে টু ইউ গানটা গায়। হ্যাপি বার্থডে টু ইউ গানটা গান অথবা অন্য যে কোনো গানটি গান, যেটা গাওয়ার ফলে আপনার 20 সেকেন্ড মনে রাখতে সুবিধা হয় সেটাই করুন। এবার আসি, জীবাণুনাশক দিয়ে কিভাবে হাত পরিষ্কার করতে হয়। এক হাত দিয়ে জীবাণুনাশকটি বের করে অন্য হাতে জীবাণুনাশকটি ঢালুন। এরপর জীবাণুনাশকটি আবার জায়গা মতো রেখে দিয়ে দু হাত দিয়ে জীবাণুনাশকটি দুই হাতে সুন্দর করে মিশিয়ে নিন। হাত পরিষ্কার করতে বারবার এত করে বলছি কেন জানেন? তার কারণ হলো, আমরা কিন্তু আমাদের হাত দিয়েই এই ভাইরাসটিকে আমাদের দেহে প্রবেশ করাচ্ছি। কারণ আমরা নিজের অজান্তেই প্রতিদিন বহুবার আমাদের হাত দিয়ে আমাদের মুখ স্পর্শ করি। আমরা মুখে হাত দিই, নাকে হাত দিই, চোখে হাত দিই, এবং এর মাধ্যমেই আমাদের হাত থেকেই কিন্তু ভাইরাসটি আমাদের দেহে প্রবেশ করছে। এরপরে আসি টাকা এবং মোবাইল। প্রতিদিন যেই দুটো জিনিসে আমাদের হাত প্রচুরবার যায়, চিন্তা করে দেখুন, এই 20 টাকার নোটটি আপনার হাতে আসার আগে বহু হাত ঘুরে এসেছে। কোনো এক হাতে যদি ভাইরাসের সংক্রমণ থেকে থাকে, আপনার কাছেও কিন্তু সেই ঝুঁকিটা চলে এসেছে। আর মোবাইল ফোন, যেটা প্রতিদিন আমরা প্রায় 100 বার হাতে তুলে কাজ করি, বাইরে থেকে এসে হাত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে ফেললেন কিংবা ধুয়ে ফেললেন, মোবাইলটা কি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করছেন? তা যদি নাই হয়, আবারও কিন্তু সেই জীবাণু আপনার হাতেই চলে আসছে। আমি আসলেই আশা করি এই মুহূর্তে আপনারা সবাই নিজ নিজ বাসস্থানে আছেন এবং নিরাপদেই আছেন। তারপরেও জীবিকার তাগিদে যাদের বাসার বাইরে বের হতেই হচ্ছে, অন্য মানুষদের সাথে দেখা হওয়ার সময় দয়া করে হ্যান্ডশেক করবেন না। তারপরেও যদি কেউ আপনার দিকে হাত বাড়িয়েও দেয়, তাকে সুন্দর করে বুঝিয়ে আপনি আপনার কনুইটা বাড়িয়ে দিন। আরও ভালো হয় যদি হাত তুলে সালাম দিয়ে কাজটা সেরে ফেলতে পারেন। এই মুহূর্ত থেকে আমাদের বাঁচার সব থেকে বড় হাতিয়ারটা হলো সোশ্যাল ডিস্টেন্সিং। কারোর সাথে যখন দেখা হয়, চেষ্টা করবেন তার সাথে যেন আপনার 1 মিটার দূরত্ব বজায় থাকে। কেউ যদি হঠাৎ করে কাছে চলেও আসে, তাকে মনে করিয়ে দিন এই মুহূর্তে ভাইরাস সংক্রমণের হার সব থেকে বেশি, তাই সে এবং আপনার মধ্যে যেন 1 মিটার দূরত্ব থাকে। বন্ধুবান্ধবদের সাথেও যখন দেখা হচ্ছে, চেষ্টা করুন নিজেদের মধ্যে কমপক্ষে 1 মিটার দূরত্ব যেন বজায় থাকে। আর হ্যাঁ, হাঁচি কাশি আসলে অবশ্যই টিস্যু পেপার দিয়ে মুখ চেপে ধরে হাঁচি বা কাশি দিয়ে সেই টিস্যু পেপারটি একটা বিনে ফেলে দিন। আর হাতের কাছে যদি কিছু নাই পান, তাহলে অন্তত নিজের কনুই দিয়ে মুখ ঢেকে হাঁচি বা কাশি দিন। মাত্র তো কয়টা দিন, এই সামান্য কিছু সতর্কতা আমাদেরকে আরও অনেক বেশি নিরাপদ রাখবে। একটু সচেতন হলে আর সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করলেই কিন্তু আমরা এই ভাইরাসের কম্পাউন্ডিং ইম্প্যাক্টকে আটকাতে পারব। দিন শেষে তাই এই ব্যক্তিগত কিছু নিরাপত্তায় আপনাকে এবং আপনার পরিবারকে রাখতে পারে নিরাপদে। তাই দিন শেষে আমরা এই সতর্কতাগুলো অবলম্বন করে নিজেকে বাঁচাই, আমাদের পরিবারকে বাঁচাই, এবং পরিশেষে আমাদের সবার প্রিয় বাংলাদেশটাকে বাঁচাই।